মেট্রো স্টেশনে বসে আমার সাথে এইসব দুর্ব্যবহার হচ্ছে। দুর্ব্যবহার নিজে এখানে বসে কানে দিয়ে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুব সকাল সকাল আমি জিমে চলে গেছিলাম, আর জিম থেকে ফিরে মানে আমি জিমে ওয়ার্কআউট করতেই পারিনি, জাস্ট দুটো কি তিনটে ওয়ার্কআউট করেছি, দেন ফোন চলে এসছে, আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে কাজ হচ্ছে। তো আজকে যাওয়ার কথা হচ্ছে, বন্ধুরা মিলে সবার যাওয়ার কথা হচ্ছে বেহালা ঠাকুর পুকুরে, রানীর বাড়িতে। তোমরা সবাই রানীকে চেনো, আমার ব্লগেও দেখেছো এর আগেও। মাঝে মাঝে এরকম টুপিটাকে ঘুরি এদিক ওদিক যেতেই থাকি, তোমরা আমার ব্লগগুলো ফলো করলে অবশ্যই বুঝতে পারবে। তো আজকে ওখানে যাওয়ার কথা ছিল, বাট এমন একটা সিচুয়েশান হয়ে গেছে যেখানে আমাকে বাড়িতে থাকতেই হবে, তো আমার বেরোতে একটু লেট হবে। তো ওরা বললে ওরাও অপেক্ষা করবে, একসাথেই বেরোবে, স্নান করে রেডি থাকবো, তারপর দেখা যাক কটার সময় বেরোতে পারি। আমরা আওয়াজ পাচ্ছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, অব্দি হয় আর তারপরে আমি বেরিয়ে যাবো। প্রায় শেষের দিকে বললেই চলে, আর হয়তো 30 মিনিটস লাগবে। তো আমি বেরিয়ে পড়েছি, আমার বেরোনোর কথা ছিল 10টা, আর এখন বাজছে 11:30। তো অলরেডি 1.5 ঘন্টা লেট, দেখা যাক তাড়াতাড়ি পৌঁছাবো। আর ওয়েদারটাও ভালো, বেশি রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি না হোক সারাদিন এরকম ওয়েদার থাক, দারুণ। তো বেলঘড়িয়ে আমরা পৌঁছে গেছি, আমি যেভাবে ট্রেনে উঠেছি তো দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি, নাহলে 1/2 ঘন্টা লেট হতো। এই যে অনুরা দিদি, এই শাশ্বতী হচ্ছে ইছাপুর থেকে জয়েন করেছে। তো এখন আমরা এসেছি আবার সেই ডানলপ মেট্রো স্টেশনে, এখান থেকে মেট্রো ধরবো। বেলঘড়িয়ায় নেমে গেছিলাম কারণ এখান থেকে মেট্রোটা ফাঁকা থাকে, তো বসার জায়গাও পেয়ে যাই আমরা তিনজনে, আর মহুয়া আমাদেরকে নওপাড়া থেকে জয়েন করবে। এগুলো উঠছে দেখ, পুরো মেঘালয় দেখেছো, মেঘগুলো দেখা যাচ্ছে গাইজ। হ্যাঁ, মেঘগুলো দেখা যাচ্ছে। ত্রিভুজ হয় তো, উল্টো হয় না সোজা হয়, হ্যাঁ উপরে একটা ডট হয়। মেট্রো স্টেশনে বসে আমার সাথে এইসব দুর্ব্যবহার হচ্ছে, দুর্ব্যবহার নিজে এখানে বসে কানে দিয়ে এরকম কি করছো কেন? ভালো পড়িয়েছে, শুধুমাত্র চোখের কাজলটা পড়িয়েছে। তো আমরা কালীঘাট এখন নেমেও গেছি, তো এখন এখান থেকে ক্যাব বুক করেছি, ক্যাবে করে রানীর বাড়ি। তো এখান থেকে সোজা ক্যাবে করে, এখান থেকে সোজা ক্যাবে করে যাবো হচ্ছে রানীর বাড়িতে, আর আমার সাথে আজকে প্রচন্ড অত্যাচার করছে এরা। আমরা এখানে ফল কিনছি, আম নিলাম রানীর বাড়ির জন্য। আমরা ফাইনালি আমরা এখন ক্যাবে উঠে গেছি, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে প্রায় 10 মিনিট পর ক্যাবে উঠলাম, এখন যাচ্ছি রানীর বাড়িতে।
ক্যাবে করে বেশ খানিকটা চলে এসেছিলাম, আর মাত্র 3 মিনিটের রাস্তা ছিল, কিন্তু রাস্তার এই অবস্থা বলে ক্যাব আর এখানে ঢুকতে পারলো না, তো আমাদের বাকিটা রাস্তা হেঁটেই যেতে হবে। আর যেহেতু রানীর বাড়িতে এটাই আমরা ফার্স্ট টাইম আসছি না, তো রাস্তাও চিনি না, গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, আর রানীও বললো হেঁটে আসছে আমাদেরকে এগিয়ে নিতে। রানীর বাড়ি এত দূর, এত দূর, ষষ্ঠাং দণ্ডভেদ প্রণাম জানাবো রানীকে, ও সবসময় এত তাড়াতাড়ি কী করে পৌঁছার অন টাইম থাকে, আর ওর বাড়ি এত দূর। রানী তুসি গ্রেট হো, যদি ব্লগটা দেখে থাকিস তোকে বললাম রানী তুসি গ্রেট হো। তো আমরা এখন টাওয়ার অফ লন্ডন ব্রিজ ক্রস করব, তারপর যাব রানীর বাড়িতে। ভাবা যায় শ্যামনগর টু লন্ডন, তাও আবার মেট্রো করে। তো 7 সমুদ্র 13 নদী পার করে আমরা রানীর বাড়িতে ফাইনালি চলে এসেছি। আর কত দূর রানীর বাড়িতে, মানে কত দূর রানীর বাড়ি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখানে আমরা সবাই ভাইয়ের সাথে খেলতে বসেছি লুডু, সাপ লুডু। এখানে আছে 4টে গুটি, কিন্তু আমাদের লোকটা এখানে এত বেশি বলে মহুয়াকে এই গুটিটা দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের। 4 5 জন আর একবার কর, আরেকবার অন্যের দামি দামি মেকআপ দিয়ে মেকআপ করার কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমার সাথে তোমরা কারা কারা সহমত আছো কমেন্ট সেকশনে জানি। অঝরে বৃষ্টি, অঝরে যে পরিমাণে রোদ ছিল যাওয়ার সময় ঠিক তার দ্বিগুণ বৃষ্টি আরম্ভ হয়েছে, আর আমরা সবাই ভিজছি, ভিজে ভিজে আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি তো যেতেই হবে, আর বাড়িটা অনেকটা দূর, এখন না বেরোলে অনেক রাত হয়ে যাবে। তো বৃষ্টিটা জাস্ট থামলো, আর আমরা এই ঠাকুর পুকুর থেকে অটো ধরলাম, এখান থেকে যাবো রাসবিহারী, তারপরে মেট্রো ধরবো, তারপরে রানীর বাড়ি এত দূর, দুটো অটো চেঞ্জ করে মেট্রো, মেট্রো থেকে ট্রেন, তারপরে হেঁটে আমার বাড়িতে। তো এত সব কিছু করার পর বাড়ি আসলাম ফাইনালি, আর দেখি বুঝতে পারছো কতটা টায়ার্ড আমি। সো গুড মর্নিং এভরিওয়ান, আর কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর ব্লগটাই কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে, টিল দেন টেক কেয়ার, বাবা, টাটা, লাভ ইউ।